নমস্কার বন্ধুরা, অনলাইন বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবার একবার স্বাগত। আজকে 25শে ডিসেম্বর, তো সেই কারণে সবাইকে মেরি ক্রিসমাস সবাইকে আমার তরফ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে যে অনলাইন কারেকশনের আজকে অফলাইন কারেকশন আজকে বেশ কিছুদিন পার হয়ে গেছে, তো বিভিন্ন রকম প্রশ্ন অ্যারাইজ করছে ডেইলি ডেইলি আপনাদের মনে। তো আমি চেষ্টা করছি সবার প্রশ্নের উত্তর দেওয়ার। আরও কিছু কিছু প্রশ্ন আসছে ডেইলি, যেগুলো নতুন নতুন, যেগুলো জানার বিষয় আপনাদেরও মনে হয়তো সে ধরনের প্রশ্ন থেকে থাকতে পারে। তো সেই বিষয় নিয়ে আজকে আমি একটি সেশন বানিয়েছি। তো প্রথমে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাবো, নিয়ে গিয়ে দেখাবো যে কী কী মেন প্রশ্ন, আজকে কিছু প্রশ্ন আমি সিলেক্ট করেছি সেগুলির উত্তর দেবো। তো তার মধ্যে থাকবে আপনি নতুন কার্ড কীভাবে পাবেন, অফলাইনে কী কারেকশন হচ্ছে, কবে কোথা থেকে কীভাবে কার্ড পাবেন, তো ইত্যাদি ইত্যাদি বিষয় আমি আজকে আলোচনা করবো। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাই, গিয়ে আপনাদেরকে দেখাই যে আপনার যে সমস্যাগুলি আছে, কী কী প্রশ্ন এবং তার কী কী সমাধান আছে। তো কম্পিউটার স্ক্রিনে যায় এবং শুরু করি। আর শুরু করার আগে যদি চ্যানেলে নতুন এসে থাকেন, তো রিকোয়েস্ট আপনাদের কাছে যে লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর বেল নোটিফিকেশন অবশ্যই অন করে দিন, তাতে যখন এই ধরনের ভিডিও কোনো দিন বানাবো আমি সবার আগে আপনার কাছে এসে পৌঁছাবে। তো বেশি সময় নষ্ট না করে চলুন আসে ভিডিও শুরু করা। তো আজকে আলোচ্য যে প্রশ্নগুলি সেগুলি একজন দেখে নিই। তো প্রথম প্রশ্ন এটি হচ্ছে, সেটি হচ্ছে যে আপনি নতুন কার্ড কবে পাবেন। অনেকে প্রশ্ন করছে যে নতুন ভোটার কার্ড, ইপিক নাম্বার চেঞ্জ হয়ে গেছে, অনেকে অনেকে কারেকশন করেছেন, তো সেক্ষেত্রে তারা জিজ্ঞাসা করছেন যে নতুন কার্ড কবে পাবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সারনেম দুবার চলে এসছে, যেমন আমার এসছে হক হক দুবার এসছে, সে অনেকেরই এসছে, তো সেটি কি সমাধান আছে। তৃতীয় প্রশ্ন হচ্ছে অনলাইন সংশোধন এখনো হচ্ছে কি, যেহেতু অফলাইন চালু হয়েছে তো সেই জন্য অনেকে জিজ্ঞাসা করছেন যে এখন অনলাইন হচ্ছে কি না। আর চতুর্থ এবং শেষ প্রশ্ন হচ্ছে যে ডকুমেন্টস কী কী দিতে হচ্ছে অনলাইন এবং অফলাইনের ক্ষেত্রে, অফলাইনে যে কারেকশন হচ্ছে তাতে কী কী ডকুমেন্টস আপনাকে প্রোভাইড করতে হবে। তো এই চারটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন এবারে যাই কম্পিউটার স্ক্রিনে, গিয়ে আপনাকে একে একে সব প্রশ্নের উত্তর দেবো। চলুন বন্ধুরা এসে গেছি কম্পিউটার স্ক্রিনে। তো প্রথম যে প্রশ্নের উত্তর দেবো সেটি হচ্ছে যে এখন আপনি অনলাইনে কারেকশন করতে পারবেন কিনা, যেহেতু অফলাইন চালু হয়ে গেছে। তো অনেকেই প্রশ্ন করছিলেন যে আমি এখনও অনলাইনে করতে পারবো কিনা। তো হ্যাঁ, অনলাইনে আপনি এখনও করতে পারবেন। আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম একটি, যে আমি ওখানে যে হেল্পলাইন নাম্বার আছে সেখানেও কথা বলেছিলাম, তারাও বলছে অনলাইন কারেকশন করা যাবে। তো এখন চলুন দেখায় আপনি অনলাইনে কীভাবে কারেকশন করতে পারবেন। তো NVSP-তে চলে আসুন, NVSP.in, যেখান থেকে আপনি অনলাইনে কারেকশন করেছিলেন। তো এখান থেকে সিম্পলি আপনি লগ ইনে ক্লিক করুন, লগ ইন করে নিন। তো এবারে দেখুন এখানে আছে ফর্মস, ঠিক আছে। আপনি দুভাবে করতে পারেন, এক হচ্ছে এখানে কারেকশন ইন পার্সোনাল ডিটেলসে গিয়ে করতে পারেন, আর দুই হচ্ছে ফর্মসে গিয়ে করতে পারেন। তো আমি এখানে স্যাম্পল আপনাদের দেখানোর জন্য ফর্মসে গেলাম, ফর্মসে ক্লিক করে দেবেন আপনি। তো এখান থেকে দেখুন আপনাকে খুঁজতে হবে হচ্ছে 8 নম্বর ফর্ম, কারেকশন অফ এন্ট্রিজ ইন ইলেকট্রাল রোলস, ঠিক আছে। তো এখানে ক্লিক করে দিলেন, এবারে দেখুন ট্রান্সলেট করে নিই আমি। তো দেখুন এখানে চলে এসছে, এখান থেকে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিন, ইংলিশ। তো এবারে এখান থেকে আপনি দেখুন ফর্ম 8 রুলস নাম্বার যা লেখা আছে ফর্মতে, তো এখান থেকে আপনি সিম্পলি আপনি এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করবেন, যেমন নর্মাল করেছিলেন আপনি স্টেট এখান থেকে সিলেক্ট করলেন, আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করলেন, অ্যাসেম্বলি যা আছে সিলেক্ট করলেন। করার পরে এখানে আপনি নাম দিয়ে দিলেন, সারনেম যেটি আছে, নাম সারনেম যেটা আছে দিয়ে দিলেন এখানে, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার কোথা থেকে পাবেন, যদি জিজ্ঞাসা করেন যে আপনার পার্ট নাম্বার বা সিরিয়াল নাম্বার কোথা থেকে পাবেন। তো এখানে আপনি যখন আপনার ভোটার কার্ড সার্চ করবেন, আমি দেখাচ্ছি এক সেকেন্ড, আপনি CEO ওয়েস্টবেঙ্গল.NIC.in এ চলে যাবেন, বা NVSP পোর্টাল থেকে আপনি পেতে পারেন, কিন্তু আমি এখান থেকে দেখে দিচ্ছি। তো এখানে আসবেন আপনি সার্চ, এখানে আপনার ইপিক নাম্বার লিখবেন। আমি এক সেকেন্ড একটু ধৈর্য ধরুন, আমি দেখিয়ে দিচ্ছি একবার আপনাকে, যখন বানাচ্ছি পুরোটাই দেখিয়ে দিচ্ছি। আমি জাস্ট আমার ইপিক নাম্বারটি কপি করে নিয়েছি, তো এই কপি করে নিলাম। তো এখানে দেখুন আপনার ইপিক নাম্বার দিয়ে দিলেন, ক্যাপচা এন্ট্রি করে দিচ্ছি আমি। তো এখান থেকে শোতে ক্লিক করলেন, তো দেখুন এখানে চলে এসছে আপনার আপনার পার্ট নাম্বার,
ঠিক আছে, পার্ট নাম্বার হচ্ছে আমার 151, আর সিরিয়াল নাম্বার হচ্ছে 1096। তো এখানে আপনি আপনার কোথায় গেল, আপনার পার্ট নাম্বার দিয়ে দিলেন 151, আর আপনার সিরিয়াল নাম্বার 1096 দিয়ে দিলেন। আপনার যে ইলেকট্রাল ফটো আইডেন্টি কার্ড নাম্বার আছে, ইপিক নাম্বার যেটি, শর্ট ফর্ম ইপিআইসি, ইপিক নাম্বার দিয়ে দেবেন এখানে। এবারে এখানে ডকুমেন্টস, ঠিক আছে। এবার এখানে আমি এখানে আসছি দ্বিতীয় প্রশ্ন, প্রথম প্রশ্নের সঙ্গে দ্বিতীয় প্রশ্ন এটি ছিল, সেটি হচ্ছে যে আপনারা কী কী মানে ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে। তো দেখুন, এখানে আমি সবকটি সিলেক্ট করছি আপনাদের দেখানোর জন্য, তাহলে নিচে অ্যাভেলেবেল হয়ে যাবে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য সবগুলি সিলেক্ট করেছি। তো দেখুন, এখানে আপনি যেটি কারেকশানের দরকার হবে আপনি কেবলমাত্র সেটিই টিক মারবেন। আমি জাস্ট ডকুমেন্টস প্রোভাইড করতে হবে কি সেইটি দেখানোর জন্য এটা দেখাচ্ছি। তো দেখুন, এখানে আপনি ডকুমেন্টসের ক্ষেত্রে দেখুন কী কী আছে। ফটোগ্রাফের ক্ষেত্রে সিম্পলি আপনি ফটোগ্রাফ দিয়ে দেবেন, যদি ফটোগ্রাফ কারেকশান করতে হয় ফটোগ্রাফ দিয়ে দিলেন। এজ প্রুফের ক্ষেত্রে দেখুন আপনার কী কী ডকুমেন্টস লাগবে, আপনার বার্থ সার্টিফিকেট দিলে হবে, মার্কশিট ক্লাস 10, 8, 10 বা 5-এর মার্কশিট দিলে হবে, মার্কশিট বা সার্টিফিকেট যেটি আছে যেখানে লেখা আছে, ইন্ডিয়ান পাসপোর্ট দিলে হবে, আপনার প্যান কার্ড দিলে হবে, ড্রাইভিং লাইসেন্স দিলে হবে, বা আধার লেটার, আধার কার্ড দিলেও হবে। এতগুলি অপশন পাচ্ছেন আপনি আপনার এজ প্রুফ দেওয়ার জন্য। সিমিলারলি অ্যাড্রেস প্রুফ যদি আপনি দিতে চান, অ্যাড্রেস প্রুফের জন্য দেখুন অনেকগুলো আইটেম আছে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংকের পাসবুক, রেশন কার্ড, ওয়াটার বিল, ইলেকট্রিক বিল, গ্যাস, অনেক কিছু অপশান আছে, আপনি এর মধ্যে থেকে একটি সিলেক্ট করতে পারবেন। আর প্রুফ অফ নেম চেঞ্জ, যদি নাম চেঞ্জ করতে চান তাহলে এখানে প্রুফ দেবেন যে আপনার অন্য কোন আইডিতে আপনার ম্যাচ আছে, সেটি সেই নামটি দিয়ে দেবেন। মানে আপনার যে নামটি আপনি চেঞ্জ করতে যাচ্ছেন, তো অন্য কোন লিগাল ডকুমেন্টসে আপনার সেই নামটি আছে সেটি পুট করে দেবেন। তো এই হচ্ছে আপনার ডকুমেন্টস কী কী দিতে হবে তার রিলেটেড, মানে যেগুলি কারেকশন আছে তার রিলেটেড আপনি কী কী ডকুমেন্টস দিতে হবে। এবার আপনি এর মধ্যে হয়তো শুধু এজ প্রুফ, এজ চেঞ্জ করবেন তাহলে শুধু এজই দেবেন, এগুলি আপনার অপশান আসবেই না। তো ইমেল আইডি দিয়ে দেবেন, অনেকে বলছেন যে অপশনাল আছে, কিন্তু আমি তাও বলবো ইমেল আইডি দিয়ে দিন, কিছু হোক না হোক দিয়ে রাখুন, ভবিষ্যতে হয়তো কাজে লেগে গেল। ফোন নাম্বার অবশ্যই দেবেন, এখানে আপনার প্লেস যেটি আছে 1207 আপনি দিয়ে দিলেন, এখানে ডেট দিয়ে ক্যাপচা দিয়ে এখানে সাবমিট করে দিলেন, তাহলে ওটি অটোমেটিক আপনার সাবমিট হয়ে গেল। তো এই হচ্ছে আপনার অনলাইনের প্রসেস। তো এর মধ্যে আমি দুটো দেখিয়ে দিলাম, একটা হচ্ছে অনলাইনে কীভাবে করবেন, অনলাইনে হচ্ছে কিনা, আর দুই হচ্ছে কী কী ডকুমেন্টস লাগছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন যেটি আসছে সেটি হচ্ছে যে আপনার ডবল ডবল নাম এসছে, তো সেক্ষেত্রে কী করবেন। তো ডবল ডবল সারনেমের ক্ষেত্রে আমি কী বলছি, যেমন দেখুন আমার আগে নাম কিন্তু ঠিক ছিল, কিন্তু এখন দেখুন চলে এসছে কাজী মইনুল হক হক, কাজী শামসুল হক হক, ঠিক আছে। তো এটা আমার বলে না, অনেকেরই দেখছিলাম আমি, এখানে হয়তো এই মুহূর্তে নেই, কিন্তু আমি চেক করছিলাম অনেকেরই কিন্তু ডবল ডবল করে দেখুন এখানে দিয়ে দিয়েছে কাজী আব্দুল রাজ্জাক, আব্দুল রাজ্জাক, ঠিক আছে। তো ডবল ডবল এখানে দেখুন হোসেন হোসেন ডবল দিয়েছে, আমি জানি না এগুলি কেন আসে। তো সেই কারণে বিডিও আসে তার সঙ্গে কথা হয়েছিল, তো তিনি বলছেন যে এটি তাদের টেকনিক্যাল ফল্ট, তাদের কিছু মেশিনের টেকনিক্যাল ফল্ট আছে, যারা অনলাইনে কারেকশন করেছেন তাদের অনেকেরই ডাবল ডাবল নাম আছে। মানে আমি লিস্টটাতেও চেক করছিলাম, অনেকেরই এখানে আছে যেখানে ডাবল ডাবল নাম আছে। তো এটি আপনার কোনো ভুল না, এটি মেশিনের ফল্ট হয়েছে, ওদের সিস্টেমের এরর হয়েছে। তো আপনি এক কাজ করতে পারেন, অনলাইনে আবার করলে হয়তো দেখা গেল আবার কারেকশন চলে আসবে। আপনি অনলাইনে করতেই পারেন, অবশ্যই অপশান অ্যাভেলেবেল আছে, কিন্তু আমি বলবো যে সিম্পল আপনি যান গিয়ে অফলাইনে ফর্ম ফিল আপ করুন, করে জমা করে দিন। এমন কিছু হাতি ঘোড়া আপনাকে ডকুমেন্টস দিতে হবে না, আপনি জাস্ট পুরনো যে ভোটার লিস্টটা আছে সেখানে আপনার যেখানে নাম আছে সেটি সাবমিট করে দেবেন, যদি এই রিলেটেড ভুল হয়, ঠিক আছে। বা আপনি চাইলে কোনো সার্টিফিকেট দিয়ে দিলেন মাধ্যমিকের বা কিছু একটা, জাস্ট নামের প্রুফ হিসাবে ব্যাস, তাহলেই হয়ে যাবে, আর কিন্তু কিছু চেঞ্জ করতে হবে না আপনাকে। তো এটি হচ্ছে একদম সিম্পল, ডবল যদি সারনেম এসে থাকে তাহলে এইভাবে আপনি চেঞ্জ করবেন। আচ্ছা, লাস্ট কোশ্চেন যেটি হচ্ছে যে আমি কার্ড কিভাবে পাবো এবং কবে পাবো। তো দেখুন কার্ড আপনি, আমি আবার চলে আসি NVSP পোর্টালে। তো দেখুন কার্ড আপনি পাবেন হচ্ছে কারেকশন হওয়ার পরে, এটি নিয়েও কথা হয়েছে বিডিওর সঙ্গে, তো বিডিও ইআরওর সঙ্গে। তো তারা বলছেন যে কার্ড এখন পাবেন না, যেহেতু কারেকশন চলছে, অনগোয়িং প্রসেসে আছে কারেকশন, 15 জানুয়ারি পর্যন্ত কারেকশন হবে। তো সেহেতু এই মুহূর্তে আপনি এক্ষুনি কার্ড পাবেন না, কারেকশন শেষ হয়ে যাবে, ওরা রিভাইজ করবে, করে দেখবে কোনটি ফাইনাল হয়েছে, তারপরে ওরা কার্ড ইস্যু করবে, ঠিক আছে। তো কার্ড ইস্যুর ক্ষেত্রে আপনাকে একটি অপশনও বলেছে, সেটি হচ্ছে আপনার ফর্ম 001 যে ফর্মটি আছে সেটি ফিল আপ করতে হবে, এই যে ফর্ম 001 এটি ফিল আপ করতে হবে। এটি হচ্ছে রিপ্লেসমেন্ট, মানে আপনার যে কার্ডটি ছিল সেখানে চেঞ্জ হয়েছে, তো সেই জন্য আপনি রিকোয়েস্ট করছেন রিপ্লেসমেন্ট অফ ইলেকট্রাল ফটো আইডেন্টিটি কার্ড, ইপিক কার্ডে আপনি ডিমান্ড করছেন।
তো এই ফর্মটি আপনাকে জমা দিতে হবে, দিলে আপনি কার্ড পেয়ে যাবেন। ফর্মটি কিভাবে প্রসেস হবে আমি এই ভিডিওর মধ্যে দেখাবো না, কারণ অনেক ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আমি আলাদা করে এই রিলেটেড যে আপনি যদি নতুন কার্ড পেতে চান তার জন্য কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই ভিডিওর মধ্যে আমি দেখাবো। কিন্তু ডেট হচ্ছে আমি বলছি কারেকশনের পরে, মানে হয়তো জানুয়ারির লাস্টে বা ফেব্রুয়ারির প্রথম দিকে আপনারা জিজ্ঞাসা করে নেবেন, এরকমই ডেট বলেছে আমার এখান থেকে। তার মধ্যে গিয়ে আপনি এই ফর্মটি ফিল আপ করে জমা দিলে ওরা আপনাকে কিছুদিনের মধ্যে বাড়িতে কার্ড পাঠিয়ে দেবে, বা আপনি চাইলে বিএলও থেকেও নিতে পারেন, বা আরও অপশান আছে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে লং প্রসেসে বলব। তো এই হচ্ছে মোটামুটি আজকের এই ভিডিও, আশা করি মানে আপনি সবগুলো পয়েন্ট বুঝতে পেরেছেন। যদি তাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই সবসময় কমেন্ট সেকশন খোলা আছে, আপনি কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাতে পারেন। তো বন্ধুরা এই আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি ভিডিও পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন, এবং যদি কোনো বক্তব্য থাকে তো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। আর সময় খুবই মানে কাছাকাছি চলে এসেছে, 25 তারিখ হয়ে গেছে, 15 তারিখ পর্যন্ত, 15ই জানুয়ারি পর্যন্ত আপনার কারেকশন হবে। তো যত তাড়াতাড়ি সম্ভব আপনার কারেকশন করিয়ে নিন, কারণ হিয়ারিং ডেট তার আগেই পড়ে আছে। তো আজকে এই পর্যন্ত ভিডিও, আশা করি আর যদি এই ইনফরমেশন আপনি চান যে আপনার বন্ধু পরিবার পর্যন্ত পৌঁছায় তো তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন, হোয়াটসঅ্যাপ ফেসবুক যেখানে হোক শেয়ার করে দিন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। তো তখন চলি, সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং দেখতে থাকুন অনলাইন ভিডিও চ্যানেল। চলি।